তখনও প্রথম দিনে আমি বলেছিলাম, তো সেটা এখনো বলছি যে 1 কোটি মানুষকে কার্ড দেওয়া হবে, কোথাও 1% যদি হয় আমরা তা ফলো আপ করব, কোথাও তো যেখান যেখান থেকে কমপ্লেন এসছে সেখানে ইনভেস্টিগেশন হচ্ছে, যাদেরও কোথাও এরকমটা হয়েছে কি না। তো আমাদের কাছে 3% নট ইভেন 1% কমপ্লেন আছে, 99% পারফেক্টলি ব্যবহার করা হচ্ছে। তারপরেও যদি কোথাও থাকে আমরা ব্যবস্থা নেব। এখনো তো বাজারে দ্রব্যমূল্যের দাম ওই রকমই আছে, আগের মতোই আছে, কোথাও কম নেই। আর বাজার আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে সবাই পদক্ষেপ নিয়েছে, আমরা যেসব জন যেসব দাম ফিক্স আপ করে দিয়েছি, তেল মূলত তেলটার দাম যেটা আমরা বলেছি তার সেই দামেই বিক্রি হচ্ছে আমার কাছে। প্রতি 1-1.5 ঘন্টা পর পরই কিন্তু রিপোর্ট আসে কি দামে বিক্রি হচ্ছে। আমাদের যে প্রাইস ফিক্স আপ করে দেওয়া হয়েছে 168 টাকা ছিল, তার চেয়েও কিন্তু কমই 165-তে বিক্রি হচ্ছে। মাঝখানে আমরা ট্যারিফ ভ্যালু কমানোর পরে, ভ্যাট কমানোর পরে এটা 161 টাকাতে ঠিক করা হয়েছে। আমাদের কাছে রিপোর্ট যেটা সেটা সেগুলো, তবে পুরনো স্টকগুলো তবে কোথাও 168-র বেশি নাই তেলের দাম। আগামী কিছুদিন ইনশাআল্লাহ আমার একটাই মেসেজ যে হুড়াহুড়ি করার কিছু নেই, যা প্রয়োজন সেই পরিমাণ কেনাই হলো, একসাথে 1 মাসেরটাও কেনা দরকার নেই, কেন আমাদের প্রচুর সাপ্লাই রয়েছে। আমরা 2-2 বার 1 কোটি মানুষকে দেব, প্লাস বাজারে যে স্টক আছে তাতে কিন্তু বাজারে কোনো ঘাটতি হবে। তো তাড়াহুড়া করে একসাথে কিনতে গেলে হঠাৎ করে বাজারে পুরো একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস, তার জন্য কেউ কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমার একটাই অনুরোধ, যা প্রয়োজন সেটুকু যেন কিনে 1 মাসের 1 বারে কেনার কোনো প্রয়োজন। ঠিক আছে।